এখানে যে ভালোভাবে আমাকে প্রপোজ করবে আজকে দেখি হাত তোলো কিন্তু সেই সিক্স প্যাক সালমান খান কই আমি তো সালমান খান ফ্যান তোমার সিক্স প্যাক আছে শিওর চলো দেখি আসো তো এদিকে দেখি সিক্স প্যাক সবাই দেখবে কিন্তু আজকে কলেজের আমি ছাড়া সবাই দেখবে কি হয়ে যাবে তাই তো চায় লাগবে না কেন অনেক গার্লফ্রেন্ড আছে এই ছেলেগুলোর কিছু প্রবলেম আছে ওরা সিঙ্গেলই থাকতে চাইছে হ্যাঁ প্রবলেম আছে কিছু এরা বোধ হয় দু নৌকায় পা দিয়ে চলে নাকি ওই দেখো হ্যাঁটা দেখো কিভাবে বললো মনের কথা মুখে এনে দিয়েছি আমি তো একজন এসো দেখি কে আছে চলো এত সময় সালমান খানও নেয় না আসার জন্য স্টেজে একটা ছেলে নেই তাই তো তুই কি করছো শো করছো তোমরা একটু হেল্প করো আমি কি কোলে আসলে ওরা ভয় পাচ্ছে তোমরা তোমার মান সম্মান ডুবিয়ে দেবে তো ছেলেরা কি করছো একজন ওই দিদি বললো সিক্স প্যাক কে ওটা কে বের হচ্ছে তুমি আছো আজ চলে এসো যাও গে একজন একজন এসছে সাহস করে একজন এসছে এদিকে কি আসতে চাও ও বাবা এখানে এতজন না না এসছে একটা সালমান খান পেয়ে গেছে শাহরুখ খান লাগবে না হিরোইন প্রচুর রয়েছে এখানে দেখো সব এরম এরম করছে টাটা করছো বাড়ি চলে যাবো তাহলে কে আসবে যে নাচবে লজ্জা পাবে না যে ওই দেখো কি হাসি আসো দেখি চলে এসো দেখি আসো একটু মেয়েটাকে সাবধানে নিয়ে এসো প্লিজ আরে মানতে হবে সাহস আছে ওর জন্য একটা হাততালি চাই আমি সবার কাছ থেকে কেউ বা থ্যাংকস টু অল অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এতজন রয়েছে কারো আসার সাহসটুকু হলো না দেখো বীরের মতো আসছে দেবদূতের মতো হাজির হবে এই মঞ্চে এবার তো এত সুন্দর মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন কৌশানিধি যাকে আপনারা সিনেমার পর্দায় দেখেছেন চলুন একদম লাইভ এই প্রথমবার আমাদের এই GMSMM কলেজের প্রথমবার তৃণমূল ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই প্রথমবার কৌশানিধি মঞ্চে এদিকে কৌশানিধি আপনার ডান দিকে রয়েছে সালমান খান দেখতে পাচ্ছেন তো ক্যাটরিনার ওয়েট করছি আরে এই বাম দিকে ক্যাটরিনা কাইফ আর আমি কে মাঝে আরে সেলফি তোলার জন্য তোমাকে ডাকিনি আচ্ছা এখানে ছবি আমরা তো তুলবই ডেফিনেটলি কিন্তু আমরা চাই যে এখানে একটা নাচবো তো হ্যাঁ ঠিক যেভাবে আমরা ভাষণে নাচি একদম ওইভাবে এটা কোনো নাচের কম্পিটিশন না এখানে কেউ জাজ করছে না এখানে এত লোক এত মাথা কিন্তু কেউ উঠে আসেনি কিন্তু তোমরা সাহস দেখিয়েছো আসার সো তার জন্য একটা জোরে হাততালি দাও হাতগুলো দেখি ইউজ করো দেখি হ্যাঁ থ্যাংক ইউ তো আমি চাই যে তোমার মাইক্রোফোনটা একটু নামটা বলো তো সন্দীপ পুরকাই স্বাদীপ সন্দীপ পুরকাই সন্দীপ আচ্ছা তো ওর নাকি সিক্স প্যাকও আছে আর ওর নাকি স্যালারি আমার সিক্স প্যাকও নেই কিছু নেই আমি যা আমি তাই আমি দিদির ভক্ত বহু দিন থেকে দিদিকে খুব ভালোবাসি দিদির প্রতিটা সিনেমা আমি টিকিট কেটে ফার্স্ট দেখতে যাই দিদিকে দেখার জন্য আমি ছুটে এসেছি অনেক দূর থেকে এর আগেও একবার দেখেছিলাম দিদি আর বাবু দিকে দেখে তাই বলছি দিদির নামে হাততালি হয়ে গেল আরে দাদাদের জন্য দাদাদের জন্য এত ভালো অনুষ্ঠান হচ্ছে এখানে ওরাও একটু বলুক না কি কথা হ্যাঁ দেখি তোমাদের নামগুলো বলো আমার নাম রচনা দেবনাথ জোরে হাততালি দাও রচনার জন্য আর তোমার অর্পিতা সরদার আচ্ছা দুজনেই সিঙ্গেল আর উত্তর দিচ্ছে না এদিকে তো পুরো ডাল কালো কোথায় আছে এখানে এখানে নেই ও কলেজে বাইরে চলে গেছো তুমিও কলেজে কেউ নেই খুব খারাপ ভাগ্য এখানে ছেলেগুলোর আমি যা দেখতে পাচ্ছি না আছে তোমার গার্লফ্রেন্ড আছে তোমারও নেই কি এটা কি টাকা যার গার্লফ্রেন্ড তার ওর টাকা নেই গার্লফ্রেন্ডও নেই খুব ভালো বলেছো খুব ভালো বলেছে আচ্ছা আমি চাই যে যারা যারা জানো আমার জন্মদিন হচ্ছে একদিন পরে 17th আমার বার্থডে আর আমি কলকাতায় বড় করে আমার
ফ্যান ক্লাব মিটিং করি, যেখানে আমি আমার সমস্ত ফ্যান্সের সাথে দেখা করি প্রত্যেক বছর। খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান প্রচুর কিছু হয়। 1.5-2 ঘন্টা আমরা একসাথে পার্টি করি। তো এবারও যারা যারা আমার সাথে দেখা করতে চায়, যেমন অনেকে আছে যারা ব্যারাকপুর, রানাঘাট সব দূর দূর থেকে আসছে, তো তারা আমার বাড়ি আসছে ডিরেক্টলি। আর আমার যাকে কন্ট্যাক্ট করে আসা তার নাম্বার ফেসবুকে দেওয়া রয়েছে, তো ফোন করে চলে আসতে পারো যদি আমায় ভালোবাসো, ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। তো বার্থডে যেহেতু সামনে, তুমি যখন উঠে এসেছো আর তুমি আমার এত বড় ফ্যান, আজকে প্রমাণ করো যে তুমি আমার ফ্যান। আরে ভালোভাবে প্রপোজ করে দেখাও দেখি কিভাবে কলেজের ছেলেগুলো প্রপোজ করে, আমি দেখতে চাই। এইখানে আসতে হবে, ফেসে গেছে এইখানে। হ্যাঁ চলো, দিদি বললে হবে না কিন্তু আবার এই মুহূর্তে। হ্যাঁ এই মুহূর্তে আমি সিঙ্গেল, জীবনের প্রথম আর শেষ তুমি আমার সব কিছু, এইটাই। ভালোবাসবো একজনকে, মন দেবো একজনকে, সারা জীবন তার জন্যে দেবো, এই জীবনটা তার হাতে, সে যা বলবে করবো তাই আমি, ভালো শুধু বাঁচবো তোমাকে। কিন্তু পুরো কাঁপছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর পুরো হাত টাত কাঁপছিল। হ্যাঁ আমি সেটাই বলছিলাম, ওর হাত কাঁপছিল কিন্তু প্রপোজ করার সময়। আর এটা ধরো, তুমি ধরে নাও তোমার বয়ফ্রেন্ড তো ওখানে আছে বাইরে, এখানে নেই, তোমারও নেই, দেখি ওকে একটু বয়ফ্রেন্ড ভেবে প্রপোজ করে দেখাও দেখি। না মেয়েদের পাওয়ারটা তো দেখাতে হবে, এ কি মেয়েরা লজ্জা পেলে হবে নাকি, এটা তো খেলা, এটা তো গেম। আচ্ছা খুলি, আমার আছে আমার আছে, তো দিদি তোমাকে বলেছে আমাকে না দাদা। আচ্ছা আমাকেই প্রপোজ, আমি তোমার বয়ফ্রেন্ড, চলো ক্ষণিকের জন্য, এটা ক্ষণিকের জন্য। আরে এক্ষুনি একটা ছেলে এখান থেকে 100-তে 100 পেয়ে চলে গেল, ঠিক আছে চাই তোমার এবার চাই। হ্যাঁ চলো, ফার্স্ট শো থেকেই অনেক ভালো লাগতো, দেন একটু তুলে নাও। হ্যাঁ সব শুনতে পাবে সবাই। হ্যাঁ দেন দেখা করার অনেক ইচ্ছে ছিল, সেটা আমাদের কলেজে আমাদের স্টেজে অ্যানুয়াল স্টেজেই হয়ে গেল। তো আই লাভ ইউ, এবার তুমি কি বলছো বলো? আমি তো বলছি যে এক্ষুনি চলো বিয়ে করে নি, মানে আমি ছেলে হলে এটাই বলতাম ডেফিনেটলি। কিন্তু এখানে ছেলেগুলো তো সাহস দেখাচ্ছে না, তাই আমাকেই ছেলে হতে হচ্ছে, মেয়েও হতে হচ্ছে। তারা কাজ করি আমরা, কি লাল চশমা পরে ওখানে লুকিয়ে থাকলে হবে, ডাকলে আসছো না? কেউ লাল কেউ সবুজ, ওইদিকে আবার জামা ফামা খুলে দিচ্ছে গরমে। তো আরেকটা নাচের গান হবে, হ্যাঁ আর একটা গান, একটা নাচ হবে যেটা সবাই মিলে আমরা করব একসাথে। তো এখন চাই যে আমরা সবাই একসাথে স্টেজে আছি যারা নাচবো, আর তোমরা ওখান থেকে নাচবে প্লিজ, কারণ সবাই স্টেজে উঠলে তো জায়গা হবে না। আচ্ছা মঞ্চটা একটু ক্লিয়ার করতে হবে। उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा,
All the Rajini fans, Talaiba. Don't miss my chance, Talaiba. All the Rajini fans, Talaiba. Don't miss my chance. Say, Lungi dance, 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 Lungi dance. Kaun? Mujhse hai kaun? Oh baby, yes I'm a don. नहीं मिलेगा मुझसा गो फाइंड इट डोंट एंग्री मी माइंड इट अरे मेरे जैसा डांस किसको आते कोरियोग्राफर को मैं ही सिखलाते वो घर पे आते मुझ सीख के जाते मुझ सीख के वो लोगों को सिखाते रुक डांस रुक डांस रुक डांस ओह दिए थैंक यू सो मच।